আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনের আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তুলা উন্নয়ন বোর্ডের কিন্তু অফিস সহায়ক পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আর মাত্র চার দিন পরেই চার তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে রোজ শনিবার সেখানে কিন্তু আপনারা ফুল বাংলাদেশ মানে একবার পুরো বাংলাদেশ থেকে কিন্তু আপনার পরীক্ষা দিতে আসবেন ঢাকাতে এবং ঢাকা সিটির মধ্যে পরীক্ষা হবে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু আপনার দশ হাজার সাতশো একাশি জন কিন্তু পরীক্ষার্থী এই যে এই পদে কিন্তু পরীক্ষা দেবেন অভিষয়ক পদে আজকে আমি এই ভিডিওতে সেই পদ সংক্রান্ত বিষয় এবং কতগুলো পদ পরীক্ষার খুঁটিনাটি বিষয় সহ আলোচনা করবো এবং এই পদের জন্য একটি কমন উপযোগী একটি উপযোগী একটি সাজেশন রয়েছে সেই সাজেশনটা নিয়ে কীভাবে পড়বেন সাজেশনটা কতটুকু কমন উপযোগী হতে পারে কিভাবে পড়বেন এই সকল বিষয় কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি আর ভিডিও শুরু করার আগে বলে দেয় যদি আপনাদের চাকরি সংক্রান্ত কোনো ধরনের তথ্য জানার থাকে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক সহযোগিতা করবো ইনফরমেশন দিয়ে এখন এই যে তুলা উন্নয়ন বোর্ডে কিন্তু বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে গত মাসে রানিং মাসে কিন্তু পরীক্ষা হয়েছে সবার পরে কিন্তু হচ্ছে এই যে ওপিস পদের পরীক্ষা এখানে কিন্তু পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজ এবার গভর্নমেন্ট কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে দুটাই কিন্তু আজিমপুর নিউ মার্কেটের কাছাকাছি কিন্তু পরীক্ষা পরীক্ষা হবে এ মে শনিবার তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে ওপিস পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার দশ হাজার দশ হাজার সাতশো একাশি জন কিন্তু পরীক্ষাতে অংশগ্রহণ করবেন এখন যেহেতু দশ হাজার একাশি আপনার পাঁচশো একাশি জন পরীক্ষাতে অংশগ্রহণ করবেন তাদের জন্য কিন্তু কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে বিগত সালে প্রশ্ন সহ এবং সকল ধরনের আপডেট সহ কিন্তু সাজেশনটা রয়েছে তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই এই যে স্ক্রিনের উপরে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই যারা পরীক্ষার্থী তারাই কিন্তু ভিডিওটা দেখতেছেন আপুরা ভাইরা যারা নেবেন সাজেশনটা এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বারটা রয়েছে এই বাংলা নাম্বারটা কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বাংলালিঙ্ক নাম্বারটা হোয়াটসঅ্যাপ এটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে তুলো উন্নয়ন বোর্ডের অফিস পদের কিন্তু এই পদের কিন্তু সাজেশনটা আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু এই সাজেশনটা নিয়ে পড়বেন আর পরীক্ষা কিন্তু যেহেতু তিনটা থেকে চারটা বিকাল টাইমে কিন্তু ঢাকা সিটির মধ্যে একটু জ্যাম থাকে যেহেতু শনিবার বন্দর দিন এই টাইমে কিন্তু প্রচুর জ্যাম থাকবে তাই আপনারা একটু আগে মানে যে যেখান থেকে যাবেন একটু সময়টা একটু হাতে বেশি নিয়ে কিন্তু পরীক্ষার কেন্দ্রে যাবেন না হলে কিন্তু পরবর্তীতে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে পারবেন না সেটা কিন্তু তারা বলে দিয়েছে তাই আর প্রয়োজনীয় যে জিনিসপত্র যেটা প্রয়োজনীয় এডমিট কার্ড কলম অবশ্যই অবশ্যই এডমিট কার্ড যেটা নেবেন মেন কপি যেটা রঙিন যেটা প্রিন্ট করা সেটা ফটোকপি কেউ নেবেন না আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাদেশন প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করে সাদেশনটা নিয়ে নেবেন